আমি এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খুবই একটি ব্যস্ততম রাস্তা, কমার্শিয়াল রোড। আপনারা সবাই এই রাস্তাটির নাম জানেন এবং এই রাস্তাটির সাথে সেন্ট্রাল লন্ডনের কানেকশন করা হয়েছে। এই রাস্তাটিতে আজকে সন্ধ্যা আনুমানিক 7টার দিকে আপনারা নিশ্চয়ই এই লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি একটা স্কুল রয়েছে, স্কুলের ঠিক অপোজিটেই একটি রাস্তা রয়েছে বেটি স্ট্রিট নাম, ক্রিশ্চিয়ান স্ট্রিটের পাশেই এই রাস্তায় একটি ঘটনা ঘটেছে। সেই কারণে আপনারা দেখছেন অসংখ্য পুলিশের গাড়ি এবং পুলিশ এখানে কর্ডন দিয়ে ঢেকে রেখেছে এই রাস্তাটি। তো আমরা এখানে অনেকের সাথেই কথা বলেছি এবং আপনারা এই দেখছেন এই যে একটা দোকান রয়েছে ইউনিক সুপার স্টোর, এই দোকানের মালিকের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন 7টার দিক থেকে পুলিশ এই রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। তিনি বলছেন ড্রাগ রিলেটেড কোনো কারণে একটি বাসায় বা কোনো একটি এখানে একটা ক্লাব রয়েছে, ওই ক্লাবে পুলিশ রেড দিয়েছে। রেড দেওয়ার পরে এখানে সম্ভবত কয়েকজনকে আটক করেছে এবং এই এই রাস্তাটিতে, মানে বেটি স্ট্রিট যেটা, এই রাস্তাটিতেই ক্লাবটি রয়েছে এবং এখানে মানে সাধারণত যে পরিমাণে পুলিশ থাকে তার চেয়ে তুলনামূলক অনেক পরিমাণে পুলিশ, পুলিশের গাড়ি অনেক কিছু রয়েছে এবং স্পেশাল ফোর্স তো আমরা দেখেছি এখানে রয়েছে। তো ভাই আপনার কত কটার থেকে এই ঘটনাটা, আর আপনার যে আপনি কিছু দোকানের ভিতরে এই ঘটনাটা হয়েছে 7:30 থেকে শুরু হয়েছে আর কি, 7:30 থেকে শুরু হয়েছে, এই 2 ঘন্টা যাবৎ, প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই চলতেছে আর কি এই ঘটনাটা। কিন্তু এই ঘটনার কারণে আমার আজকে অনেকটা লস হইতেছে, কোনো কাস্টমার ঢুকাইতে পারতেছি না, কোনো কাস্টমার আসলেও ঢুকতে দিতেছে না। এমনি কোনো মারামারি অনেকেই বলছে 20-25 জনকে পুলিশ আটক করেছে বলে এরকম খবর আমরা পেয়েছি। তবে পুলিশের পক্ষ থেকে যেহেতু এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, সেজন্য আমরা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরতে পারছি না। তবে আপনাদেরকে বলে রাখতে চাই এই এলাকাটি হচ্ছে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এবং এটি হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই এলাকায় শতকরা 33 ভাগের উপরে বাংলাদেশিদের বসবাস রয়েছে এবং আপনারা যে বাড়ি ঘর বা রাস্তাঘাট দেখছেন সব জায়গায় কিন্তু বাংলাদেশি রয়েছে এবং এটার সাথে কারা জড়িত, বাংলাদেশি না অন্য কোনো বংশোদ্ভূত কেউ, সে বিষয়ে আমরা কিছু জানি না, জানতে পারিনি। আপনারা জানেন সাধারণত যুক্তরাজ্যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে এই বিষয়ে কিছু জানা যায় না, সাধারণত একদিন বা কিছু কয়েক ঘন্টা পরে বিস্তারিত জানা যায়। তবে এখন পর্যন্ত এখানে প্রায় 9টা বাজে, এর মধ্যে এখনও পুলিশের পক্ষ থেকে বা কোনো কিছুই জানা যায়নি। তবে আপনারা দেখছেন এই ঘটনার পরপরই রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা মানে অনেক উৎসুক জনতা বলা চলে, তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এগুলো বোঝার চেষ্টা করছেন এখানে কী ঘটেছে এবং অসংখ্য পুলিশও রয়েছে। তবে আমরা এখানে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সাথেও কথা বলছি, অনেকেই বলছেন এই ধরনের ঘটনায় আসলে ড্রাগ রিলেটেড কিছু একটা হয়েছে। আপনারা জানেন বিশেষ করে লন্ডনে ড্রাগ, নাইফ ক্রাইম সহ নানা বিষয় দিন দিন বেড়েই চলছে এবং কয়েকদিন আগেও পূর্ব লন্ডনের ইলফোর্ড, বার্কিংয়ে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে এবং দিন দিন আসলে অপরাধের সংখ্যা এই লন্ডনে বেড়েই চলছে। তবে আপনাদেরকে আমরা বিস্তারিত হয়তো বা পরে আরও জানিয়ে দিতে পারবো কী কারণে বা কী বিষয়ে আসলে ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে তথ্য। আপনারা বিস্তারিত জানার জন্য 2A নিউজের সঙ্গে থাকুন।